আদালতের নির্দেশ মেনে সর্বশিক্ষা কর্মরত শিক্ষক শিক্ষিকাদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করবে রাজ্য সরকার। কিন্তু এই সিদ্ধান্তের আগে সর্বশিক্ষায় নিযুক্ত একাংশ শিক্ষক শিক্ষিকা টেট উত্তীর্ণ হয়ে দপ্তর থেকে পাওয়া অফারের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন। এই শিক্ষক শিক্ষিকারা কর্মস্থলে যোগদান করার আগে এক্সটেনশনের দাবি জানালেও দপ্তর তা কার্যকর করেনি। তাই চাকরি নিশ্চয়তার প্রশ্নে বাধ্য হয়ে তারা যোগ দেন কর্মস্থলে। কিন্তু দেখা গেল কর্মস্থলে যোগ দেওয়ার শেষ সময়সীমার দিনেই দপ্তর এক্সটেনশনের বিজ্ঞপ্তি জারি করে, যার ফলে বেশ কিছু সংখ্যক টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকা এক্সটেনশনের সুযোগ নিতে পারেননি। এক্সটেনশনের সময়সীমা বৃদ্ধির পেছনে গভীর কোনো রহস্য রয়েছে বলে মনে করেন তারা। এছাড়া উচ্চ আদালতের নির্দেশ সরকার কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ায় সর্বশিক্ষা থেকে নিযুক্ত এই টেট শিক্ষক শিক্ষিকারা নানান দিক দিয়ে বঞ্চনার আশঙ্কা করছেন, বিশেষ করে নিয়মিত বেতনক্রমের ক্ষেত্রে। তাই টেট উত্তীর্ণ সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষকদের পাশাপাশি হাইকোর্টের রায়ের পর সর্বশিক্ষা থেকে নিযুক্ত টেট শিক্ষকদের নিয়মিত পে স্কেল প্রদানের দাবিতে শনিবার শিক্ষা দপ্তর আধিকারিকদের শরণাপন্ন হলেন শিক্ষক শিক্ষিকারা। এদিন তাদের এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। ডেপুটেশন কালে আর্থিক বঞ্চনা দূরীকরণের পাশাপাশি এক্সটেনশন নিয়ে দপ্তরের সিদ্ধান্তের সুষ্ঠু তদন্তের দাবিও করেন তারা। আমরা মূলত সর্বশিক্ষা থেকে টেট কোয়ালিফাইড লাস্ট জয়েন্ট টিচার 29 এবং 30 জুন এই দুইটা তারিখে আমরা জয়েন করেছি সর্বশিক্ষা থেকে। তো এখানে আমাদের আজকে মিলিত হওয়ার মুখ্য উদ্দেশ্য হলো ম্যাডামের সঙ্গে যে আমরা দীর্ঘদিন যাবৎ 2004 থেকে সর্বশিক্ষার স্কিমে চাকরি করছি এবং বিগত সময়ে আমরা টেট যারা কোয়ালিফাই করেছি এর মধ্যে অনেকে আগে থেকেই সর্বশিক্ষা ছেড়ে টেট কোয়ালিফাইড টিচার হিসাবে জয়েন করেছে বিভিন্ন লেভেলে। তো আমরা আজকে যারা মিলিত হয়েছি স্পেশালি আমরাও টেট কোয়ালিফাই করে আমরা লাস্ট ফাইনালি কোর্টে একটা আমাদের কেস চলছে সর্বশিক্ষা রেগুলার করার জন্য, এটা আপনারা সবাই অবগত আছেন। তো শেষ পর্যন্ত আমাদের জয়েন করার লাস্ট ডেট ছিল টেটে 28-29-30 জুন এই তিনটা তারিখে। তো শেষ পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের কাছে আর সময় নাই, অপেক্ষা করা যাবে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।